মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করবে আজ বিকেলে বনানীর দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করার কথা জানিয়েছে দলটি জোটগতভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 45টি আসন ছাড় দিচ্ছে পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের রংপুর 3 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচনের কথা রয়েছে দুই কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ 4 এবং গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট 3 থেকে নির্বাচন করবেন